আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতে যে 4 নম্বর স্কুলটা আছে তার প্রশ্ন উত্তরগুলো দেখব। একেতে দিয়েছে নদী শব্দরূপ নির্ণয়, নদীর শব্দের দ্বিতীয়ার বহুবচন নদ্য, উদয়, জফালা, ঔকার। দুয়ে আছে যুষ্মদ, যুষ্মদ মানে হচ্ছে তুমি, সর্বনাম পদে যুষ্মদের শব্দরূপের প্রথমার বহুবচন জুয়ম। তিনে আছে রাজন শব্দরূপের প্রথমার একবচন রাজা। দুয়ে ধাতুরূপ নির্ণয় করতে বলেছে বদের লটের প্রথম পুরুষের একবচন বদতি। দুয়েতে আছে পঠের লৃটের উত্তম পুরুষের একবচন পঠামি, লৃটের। এটা আচ্ছা, এটা একটু ভুল হয়ে গেছিল, পঠের এটা লৃট বলেছে, লৃট মানে ভবিষ্যৎকাল পঠি শ্যামি হবে। আর ঈশের লট মানে বর্তমানকালের মধ্যম পুরুষের একবচন হবে ইচ্ছসি। আচ্ছা, তিনে বলেছে প্রত্যয় নিরূপণ করতে দৃষ্ট, গতবত, কৃতবা, গতবা, প্রণম্য, এটা মধ্যাহ্ন ময়জফলা প্রণম্য। তাহলে দৃশ হবে দৃশ, দৃষ্ট হবে দৃশ যুক্ত কয়তয়, গতবত হবে গম যুক্ত কয়তয় বতয় হর্ষ, কৃতবা হবে কৃযুক্ত তাজ, গতবা হবে গম যুক্ত তাজ, প্রণম্য প্রপূর্বক নম যুক্ত ল্যাব। আচ্ছা, চারিতে সংস্কৃত অনুবাদ করতে দিয়েছে গৃহে প্রবেশ করে পিতা আমাকে বলল, পিতা গৃহম প্রবিশ্য মাং অবদত। দুয়েরটা হবে স অন্নম খাদতি, সে ভাত খায়। তিনেতে হবে তারা বল নিয়ে গেল, তে কন্দুকম গৃহীত বন্ত। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতে 4 নম্বর স্কুলের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।